টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং important or বেসিক নলেজ আজকে আমি আলোচনা করব স্পিনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর অ্যানসার অর্থাৎ বেসিক যে কিছু নলেজ আছে সেগুলো নিয়ে আমরা যারা স্পিনার আছি যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রথম আসি ফাংশনস অফ ল্যাপেড তো রিং মেশিনের ফাংশনস অফ ল্যাপেড ইন রিং ফ্রেম তো রিং মেশিনের যে ল্যাপেড আছে সেই ল্যাপেটের আসলে কাজটা কি ল্যাপেট কী কাজ করে আমি লিখেছি যে কন্ট্রোল বেলনিং ফ্রম ডেলিভারি অব দ্য ফ্রন্ট রোলার টু ট্রাভেলার টু ট্রাভেলার অ্যান্ড রিডিউস ইয়ারপ্রেক অর্থাৎ ল্যাপেডের কাজ হচ্ছে যে রোলার থেকে যে ট্রাভেলার পর্যন্ত সৃষ্ট বড়ো ধরনের যে বেলোনিং হয় সেটাকে কন্ট্রোল করা আবার বলছি রোলার থেকে ট্রাভেলার পর্যন্ত বড়ো ধরনের যে বেলোনিং হয় সেটাকে কন্ট্রোল করা পাশাপাশি রিডিউস ইয়ার ব্রেকেজ ডেট অর্থাৎ পাশাপাশি যে ইয়ার ব্রেকেজ ডেটটা সেটা কমিয়ে দিবি ঠিক আছে এরপর আসি নেইম অফ পার্টস অফ রিং ফ্রেম তো রিং মেশিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস আছে সেগুলোর নাম কিন্তু আমরা আমাদের কিন্তু জানা উচিত প্রথমে আসি ক্রিল এরপর হচ্ছে ল্যাপেট এরপর হচ্ছে রিং রেল যেটা আপ ডাউন হয় ওঠানামা করে লাইপের তো আমি আগেই পড়লাম যেটা এরপর হচ্ছে যে ট্রাভেলার হ্যাঁ রিং ট্রাভেলার যেটা রিং ক্যাপের উপরে বসানো থাকে এরপর হচ্ছে ড্রাফটিং জোন ঠিক আছে ড্রাফটিং জোন যে এরিয়াটুকু এটা আমরা সবাই জানি ড্রাফটিং জোন এরপর হচ্ছে যে রিং স্পিন্ডেল দি স্পিন্ডেলে যে ববিন বসানো হয় সেই স্পেন্ডেল এরপর হচ্ছে টিন পুলি ঠিক আছে পুলি ভিতর আছে পুলি পাশাপাশি ঝুঁকি পুলি আছে এরপর হচ্ছে স্টিল রোলার ঠিক আছে স্টিল রোলার এরপর হচ্ছে যে রবিং হোল্ডার যেখানে রবিং যেখানে রবিং হোল্ড করা থাকে রবিং লাগানো হয় ঠিক আছে ফিট করা হয় এরপর হচ্ছে যে আর্ম প্রেশার আর্ম প্রেশার এরপর হচ্ছে রিং কাফ ঠিক আছে আর্ম প্রেশার যে ওয়াইটিং আর্ম প্রেশার আছে সেখানে লোড আছে তিন ধরনের লোড থাকে চোদ্দো ষোলো আঠারো এটা প্রসেস ওয়াইজ ম্যাটারিয়াল ওয়াইজ সেখানে ওয়েটটা দেওয়া হয় এরপর হচ্ছে রিং কাফ ঠিক আছে আমরা সবাই জানি রিংকআ বিভিন্ন সাইজের হয়ে থাকে চল্লিশ মিলিমিটার হতে পারে আটত্রিশ মিলিমিটার হতে পারে পঁয়তাল্লিশ মিলিমিটার হতে পারে ঠিক আছে তারপর আসি উইদাউট স্পেশাল রানিং ইন রিং মেশিন হোয়াট এফেক্ট অর্থাৎ যদি আমরা রিং মেশিনে স্পেসার ছাড়া স্পেসার ছাড়া চালিয়ে থাকি তাহলে সুতার ভিতরে কি ইফেক্ট হবে অর্থাৎ সুতার ভিতরে কি প্রভাব ফেলবে অ্যান্সার হচ্ছে ঠিক থিন কামিন এয়ার অর্থাৎ ঠিক থিনে সৃষ্টি হবে ঠিক আছে পাশাপাশি কাউন্ট ভেরিয়েশনও হতে পারে এরপর হচ্ছে রবিং ক্রস দেন হোয়াট ইফেক্ট ইন ইয়ার তো আমরা রিং মেশিনে মাঝে মাঝে দেখতে পারি যে রবিং ক্রস হয়ে থাকে ঠিক আছে সেটা যেটা কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে ধরে থাকে যে রবিং ক্রস এটা ঠিক করেন তো এটা আসলে কি জন্য ধরা হয় কিংবা এটা একটা ফল্ট কেন ফল্ট এটা আসলে ইয়ার্নের উপরে কি প্রভাব ফেলে এটা জানা দরকার তাই না এটা প্রভাব ফেলে হচ্ছে যে থিক থিন্ন সুতার ভিতরে থিক থিন আসতে পারে এটা আমরা কাজ করতে যেয়ে কিন্তু অনেকেই দেখি যে আসলে ক্রস রবিং কেন হয় কিংবা এটা আমাদের অনেক সময়

অপারেটর যারা আছে রিং মেশিনে তারা কিন্তু সেই কটগুলো কিংবা অ্যাপনগুলো কেটে থাকে কীভাবে যে যদি রোলারে জ্যাম লাগে কটে যদি জ্যাম লাগে সেক্ষেত্রে তারা নাইফ অর্থাৎ চাকু অথবা ওয়ার হ্যাঁ ওয়ার দিয়ে সেটা কাটতে যেয়ে কিন্তু জ্যামটা কাটতে যেয়ে কট বা অ্যাপটন কেটে ফেলে যার কারণে সেখানে স্ক্র্যাচ পরে নষ্ট হয়ে যায় তো সেই ডিফেক্টিভ কর এবং অ্যাপ্রন দিয়ে আপনি যদি রিঙে চালিয়ে থাকেন তাহলে কী হবে যে সুতার ভিতরে থিক থিন আসবে ঠিক আছে থিক থিন কামিনিয়ার ওকে এরপর আসি আর আরেজ ইনক্রিজ ইন রিং ফ্রেম হোয়াট ইফেক্ট ইন রিং ফ্রেম অর্থাৎ আর আরেজ যদি রিং মেশিনে বেড়ে যায় তাহলে রিং মেশিনে আসলে কি ইফেক্টটা পড়বে এটা আমাকে একটা ভিডিওতে একজন কমেন্টস করেছিল যে আসলে যে রিং মেশিনে আর এস বাড়লে কিংবা কমলে কি হয় হ্যাঁ এটা কিন্তু আমরা অনেকেই ভুল অ্যান্সার দিয়ে থাকি বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে যখন স্যার কোনো স্যার ধরে থাকে যে যে আর এস বাড়লে আসলে কি হয় আর কমলে কি হয় সেটার অ্যান্সার আমরা কিন্তু সঠিকভাবে দিতে পারি না তাই না তা আর যদি রিং মেশিনে আর এস বেড়ে যায় তাহলে অ্যান্সার হচ্ছে যে রোলার ল্যাপিং হবে আমি আবার বলছি যদি রিং মেশিনে আর এস বেড়ে যায় তাহলে রিং মেশিনে রোলার ল্যাপিং হবে তাহলে যদি আর এস ডিক্রিজ ইন রিং ফ্রেম হোয়াট ইফেক্ট ইন রিং ফ্রেম অর্থাৎ যদি আর কমে যায় রিং মেশিনে তাহলে মেশিনে যে প্রভাবটা কি পড়বে ডাস্ট উইল রাইজ ফ্রম ডাকলাইন অর্থাৎ ডাস্ট উইল রাইস ফ্রম ডাকলাইন তো ডাকলাইনের ভিতর থেকে নিচ থেকে কিন্তু সেটা ফ্লাই কি হবে যে উড়বে অর্থাৎ সেটা ফ্লোর থেকে হতে পারে ফ্লোর থেকে ফ্লাই ফ্লাইং হবে ঠিক আছে যে ফ্লাইগুলো উড়বে যার কারণে উপরে যে সেটা হবে ঠিক আছে এরপর হচ্ছে হোয়াট ইজ ড্রাফট তো আমরা ড্রাফটের সাথে সবাই পরিচিত যে আসলে ড্রাফট যেটা আসলে কি হ্যাঁ ট্রেনে লম্বা করা হ্যাঁ আমরা এটা কিন্তু জানি কিন্তু অ্যাকচুয়াল সংজ্ঞা হচ্ছে যে ফ্রন্ট রোলার এবং ডেলিভারি রোলারের গতির অনুপাতকে আমরা ড্রাফ বলবো কেউ আপনাকে বললো যে ড্রাপ কাকে বলে আপনি বলবেন যে ফ্রন্ট রোলার এবং ডেলিভারি রোলারের যে গতি সেই গতির অনুপাতকে ড্রাফ বলা হয় ঠিক আছে খুব শর্ট কোয়েশ্চেন সেটা এরপর হচ্ছে যে ফাংশনস অফ স্পেসার তো স্পেসারের কাজ আমরা কিন্তু যদি কেউ ধরে থাকে তাহলে কিন্তু আমরা সঠিক অ্যান্সার দিতে পারি না অনেকে দিতে পারি না স্পেশালের কাজ হচ্ছে যে টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রনের মাঝে স্পেস তৈরি করে দেওয়া স্পেসের মানে কি স্পেস হ্যাঁ মানে জায়গা করে দেওয়া অর্থাৎ টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রন এর মাঝখানে একটা জায়গা করে দেওয়া স্পেস তৈরি করে দেওয়া ওকে এরপর হচ্ছে ফাংশনস অফ ওয়াক্স ওয়াক্স সাধারণত আমরা কোথায় ইউজ করি ওয়াক্স সাধারণত আমরা অটোকোন মেশিনে ইউজ করে থাকি তাই না তো ওয়াক্সটা আসলে ইউজ করার কারণ কি ওয়াক্স ইউজ করলে অনেক ভালো কারণ হলো ওয়াক্স ইউজ করলে সুতার কোয়ালিটি ভালো হয় সুতার স্ট্র্যাংথ ভালো হয় হ্যাঁ যেমন আমি লিখেছি যে রিমুভ ইয়ার্ন হেয়ারনেস অর্থাৎ যদি আপনি ওয়াক্স ইউজ করেন তাহলে সুতার যে হেয়ারনেসটা থাকে সুতার ভিতরে সেটাকে রিমুভ করে দেয় হ্যাঁ অথবা রিডিউস করে দেয় এরপর হচ্ছে যে ব্রেকেজ ডেট রিডুস অর্থাৎ যে ব্রেকেজটা হবে অটোকোনে যে যে আপনার কাটবে হ্যাঁ কাঠ সেটা কমিয়ে দিবে পাশাপাশি ইন নিটিং নিটিং মেশিন পাশাপাশি নিটিং মেশিনে যখন এই প্যাকেজ এই কোনগুলো চলবে চলমান থাকবে তখন কিন্তু নিডেল ব্রেকেজটা সেটা কমিয়ে দিবে ঠিক আছে নিটিংয়ে নিট ব্রেকেজ কমিয়ে দেবে ইয়ার্ন হেয়ারনেস কমাবে হ্যাঁ রিমুভ করবে এরপর হচ্ছে ইয়ার্ন স্ট্রেংথ ইনক্রিজ অর্থাৎ সুতরাং যে স্ট্রেংথ শক্তি সেটা বাড়িয়ে দেবে এরপর আসি হোয়াই ক্রস ক্যানিং ইন ড্রফিম আমরা অনেক সময় অনেক সময় না এটা আসলে কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে সেটা একটা মানে একটা ভুটটা টানিয়ে দেয় ড্রফিমে যে যেমন এরকম থাকে যে একটা এটা একটা পেজ এখানে ধরুন ওয়ান থ্রি ঠিক আছে হ্যাঁ এরকম একটা বোর্ডটা নিয়ে দেয় যে এটা এক নম্বর ক্যান লাগাতে হবে হ্যাঁ তিন এটা হচ্ছে কার্ডিং হ্যাঁ কার্ড এক লাগাতে হবে কার্ড কার্লাইবার তিন নম্বর লাগাতে হবে তিন নাম্বারের যে স্লাইবার ক্যানটা লাগাতে হবে পাঁচ নাম্বার কার্ডিং মেশিনের স্লাইবার ক্যান লাগাতে হবে ছয় নম্বর কার্ডিং মেশিনের স্লাইবার ক্যান লাগাতে হবে এটা আসলে কেন বলে হ্যাঁ এই কার্ড স্লাইবার আমরা যখন ড্রয়িংয়ে ফিট করি তখন ড্র ফ্রেমে ফিট করি তখন আসলে এটা কেন কেন ফিট করা হয় এটাকে বলে ক্রস স্ক্যানিং যে আপনাকে ইন্টারভিউ বোর্ডে ধরলো যে ড্র ফ্রেমে আমরা ক্রস স্ক্যানিং কেন করি আপনার অ্যান্সার হবে টু ইউনিফর্ম স্লাইবার স্লাইবারটাকে ইউনিফর্ম করার জন্য তারপর বলতে পারে যে ইউনিফর্ম কেন করবেন মানে কী জন্য আমরা ইউনিফর্ম করব কারণ হচ্ছে বলবেন যে কার্ডিং মেশিনে যে স্লাইবারে গ্রিন ব্রিশন হতে পারে সেখানে সিবি পার্সেন্ট কম বেশি হতে পারে হ্যাঁ ইউ পার্সেন্ট কম বেশি হতে পারে ঠিক আছে বিভিন্ন ফল হয় তো সেই ফলগুলা আমরা যখন ড্রয়িংয়ে এই ক্রস কেনিং করি তখন এই ফলগুলা রিমুভ হয় হ্যাঁ তখন স্লাইবারটা ইউনিফর্ম হয় এই জন্য ঠিক আছে এরপর আসি অবজেক্ট অফ ব্লোরোম তো ব্লোরোমের অবজেক্ট কী ব্লুরুমের উদ্দেশ্যটা কি ব্লুরোমের উদ্দেশ্য হচ্ছে ওপেনিং করা আপনার যে ফাইবারটা আছে সেটাকে আপনি ওপেনিং করবেন হ্যাঁ যে ম্যানুয়ালি ওপেনিং করলেন হ্যাঁ কিংবা ক্লিনিং হ্যাঁ ক্লিনিং করা মিক্সিং করা যে মিক্সিং করা হয় হ্যাঁ ব্ল্যান্ডিং করা হয় ধরুন আপনার কটন এবং পলিস্টের সাথে ব্ল্যান্ড করা হয় হ্যাঁ সেটাও মানে অটো ব্ল্যান্ডও হতে পারে ম্যানুয়াল ব্ল্যান্ডও হতে পারে ঠিক আছে তবে ডাস্ট রিমুভাল ওকে এটা হচ্ছে ব্লুরুমের কাজ এরপর হচ্ছে অবজেক্ট অফ কার্ডিং কার্ডিং মেশিনের উদ্দেশ্য কি কার্ডিং মেশিনের উদ্দেশ্য হচ্ছে টু মেক ফাইবার প্যারালাল অ্যান্ড স্ট্রেট ঠিক আছে ফাইবারকে প্যারালাল সমান্তরাল এবং স্ট্রেট করবে ঠিক আছে অর্থাৎ ফাইবারের এক মানে ফাইবারকে আশগুলোকে এক এক পর্যায়ে নিয়ে আসা টু রিমুভ শর্ট ফাইবার তো শর্ট ফাইবার রিমুভ করে দূর করবে এরপর হচ্ছে যে টু রিমুভ ন্যাপস তো যে ন্যাপস আছে হ্যাঁ ওই ন্যাপস ক্রিয়েট হয় ন্যাপস আসলে যে ফাইবারের ভিতরে যে দানা দানা গুটির সৃষ্টি করে সেটাকে আমরা ন্যাপস বলবো সেই ন্যাপসটা রিমুভ করে ঠিক আছে সেটা হলো ন্যাপস ন্যাপস আসলে বিভিন্ন কারণে হতে পারে এটা আমার এটা নিয়ে একটা ভিডিও আছে অলরেডি তারপর আমি বলি যে ন্যাপস আসলে ক্রিয়েট হয়ে যায় কারণে ফাইবারের কারণেট হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার যদি ময়শ্চার বেশি থাকে ফাইবারের ভিতরে রোকটনের ভিতরে তাহলে ন্যাপস ক্রিয়েট হতে পারে তো এগুলো শর্ট ফাইবার হলে ন্যাপস ক্রিয়েট হতে পারে তারপর হচ্ছে যে রোকটনে ট্রাশ বেশি হলে ন্যাপস কিট হতে পারে তো সেগুলোকে রিমুভ করবে টু রিমুভ ন্যাপস ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ